বিজু জনতা দল চাউলকু প্রসঙ্গ করি কি 14 রে রাজভবন আগরে ধারণা দেব 15 রে পঞ্চায়েত হেডকোয়ার্টার্স রে প্রতিবাদ করিব 16 রে ব্লক ও জেলাপাল সম্মুখে আন্দোলন করিব কৌচি এ কেন্দ্র অবহেলা সুক্ত বিশ্বাল কথা হচ্ছে যে কথা কহিকি বিজু জনতা দল আন্দোলন করা যাচ্ছি কথাটা সেই প্রকৃত নুহে তা পছরে কিছু রহস্য অছি এবে এবে মাসে পরে চাষী মানে যে ধান দেইথিলে কাই তা অর্থ পাইলে নাই 48 ঘন্টা ভিতরে সবু চাষী অর্থ পাইবে বলি তাক প্রাপ্য পাইবে জবাব দেইথিবা রাজ্য সরকারকে পছরা গলা যোগান বিভাগর যে অছন্তি এমডি কোয়াড়ে গায়েব হয়ে গেলে তার উত্তর দেবাকু উত্তর নদেই বিজু জনতা দল নূয়া নূয়া ফন্দি ফিকর আরম্ভ করুছি চাউল কথা যে কথা কুচি মু আপনার আগর বিচি আজি বি কুচি যেটা আপতকালীন সময়ের ব্যবহার করা যায় যেটা জ্বর হল বেড়ে যে ঔষধ কি পথ্য খিয়া যায় সেটা সবু সময় খিয়া যায় না একথা বিজু জনতা দলক অজনা না লোক মূর্খ ভাবিক ভূয়া বুলাইব চেষ্টা করছেন 10 কিলো কোটি দিয়া হতলা যে 5 কিলো কি কাটিদে খাদ্য সুরক্ষা যোজনার যে 5 কিলো দিয়া যাওয়া যেপাই কেন্দ্র সরকার পুরা প্রায় অর্থ দায়িত্ব নিয়ে রাজ্য সরকার মাত্র 2 টঙ্কা দৌলে এবং খাউটি নৌলা 1 টঙ্কা এবে এবে কেন্দ্র সরকার সে নিষ্পতি বদলাই এবং সেই চাউল যেত দিয়া যাওয়া তাকে বিজেডি কৌলে আমি দৌছু মানে যা দেলে তাকে আমি দৌছু যে কুলে সেটা এবে নহই পারিবারু জ্বর বাউলার তাটিয়া কামুড়ছেন বিজু জনতা দল মানে সমস্তে কুমার চোরকু ধর চোর বি কুচি চোরকু ধর যা বিজেডি সে করছে কিন্তু তুমি যেটা ফোনিরে মিলে যেটা ফাইলে মিলে সেটা কেন অন্য সময় মিলে উচিত কি না তুমি তুম রাজ্যের 23 বর্ষ ভিতরে চাষী মানুষ এই অবস্থাকে নিয়ে গেল বা ওড়িয়া লোক এই অবস্থাকে নিয়ে গেল গরিব সংখ্যা খালি বড়ুচি মানে তুমি দাবি করছো গর্বর সহিত আমার আহুরি গরিব রইগেলে দলীয় ভিতরে দেওয়া পাই রকিছ কি কোণ আমি জাঁনু সার্বজনীন কেবে তালিকা হয়নি এ রাজ্যের চাষী সংখ্যা কেতে এ রাজ্যের গরিব সংখ্যা কেতে এ রাজ্যের ভাগ চাষী সংখ্যা কেতে যেতবে যা দেলে কৌচ আউ রহিগলে তাকে আমি দৌছু মোর গোটে প্রশ্ন 2009-14 ভিতরে যে 35 কেজি লেখা বিপিএল পরিবার 36 লক্ষ দিয়া যাওতিলা সে চাউলকু 25 কেজি লেখা দেল 10 কিলো দেল না এবং পরে কহিল আমি দৌছু কহিকি মু এবে তা হিসাব মাগুছি তার 22 লক্ষ মেট্রিক টন চাউল কি খাইলা।